পরিচ্ছেদ এক হাজার ছয়শো সাতত্রিশ কারো কাছ থেকে ঘোড়া জন্তু বা অন্য কিছু ধার নেওয়া হাদিস দু হাজার চারশো একান্ন হজরত কাতাদ রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আনস আল্লাহ আনহুকে বলতে শুনেছি মদিনায় একবার শত্রুর আক্রমণের ভয় ছড়িয়ে পড়ল তখন রসুল করিম সাল্লু আলহি আবু আবুতালহা রদিয়াল্লাহ আনহুর কাছ থেকে একটি ঘোড়া ধার নিলেন এবং তাতে সাওয়ার হলেন ঘোড়াটির নাম ছিল মন্দুব তারপর মদিনা টহল দিয়ে ফিরে এসে তিনি বললেন কিছুই তো দেখতে পেলাম না তবে এই ঘোড়াটিকে আমি সমুদ্রের তরঙ্গের মতো পেয়েছি পরিচ্ছেদ এক হাজার বাসর সজ্জার সময় নবদম্পতির জন্য কোনো কিছু ধার করা হাদিস দু হাজার চারশো বান্ন হযরত এইমান রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত তিনি বলেন আই সারাদি আল্লাহ আনহার নিকট আমি হাজির হলাম তার গায়ে তখন পাঁচ দীর্ঘা মূল্যের মোটা কাপড়ের কামিজ ছিল তিনি আমাকে বললেন আমার এ বাদিটার দিকে চোখ তুলে একটু তাকাও ঘরের ভেতরে এটা পড়তে সে অপছন্দ করে অথচ রসুলুল্লাহ সাল্লামের জামানায় মদিনার মেয়েদের মধ্যে আমারই শুধু একটি কামিজ ছিল মদিনায় কোনো মেয়েকে বিয়ের সাজে সাজাতে গেলেই আমার কাছে কাউকে পাঠিয়ে ওই কামিজটি চেয়ে নিত সাময়িক ব্যবহারের জন্য পরিচ্ছেদ এক হাজার ছয়শ অর্থাৎ দুধ পানের জন্য উট বা বকরি দেওয়ার ফজিলত হাদিস দু হাজার চারশো তিপ্পান্ন হজরত আবু হরে আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন মানিহা হিসাবে অধিক দুধেল উঠনি ও অধিক দুধেল হেল বকরি কতই না উত্তম যা সকালে বিকালে পাত্র ভর্তি দুধ দেয় মানিহা ওই দুগ্ধবতী জন্তুকে বলা হয় যা কাউকে দুধ পান করানোর জন্য দেওয়া হয় এবং দুধ পান শেষে মালিকের নিকট ফেরত দেওয়া হয় হাদিস দু হাজার চারশো চুয়ান্ন হজরত আবদুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহে আলহি ও ইসমাইল রহমতুল্লাহে আলহি হাদিস খানা ইমাম মালিক রহমাতুল্লাহে আলহি থেকে বর্ণনা করেছেন এতে তিনি বলেন সাদকা হিসাবে কতই না উত্তম অর্থাৎ দুধেল উঠনি যা মানিহা হিসাবে দেওয়া হয় হাদিস দু হাজার চারশো পঞ্চান্ন হজরত আনাসিবনে মালিক রাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন মক্কা থেকে মদিনায় হিজরতের সময় মহাজিরদের হাতে কোনো কিছু ছিল না অন্যদিকে আনসারগণ ছিলেন জমি ও ভূসম্পত্তির অধিকারী তাই আনসারগণ এই শর্তে মহাজিরদের সাথে ভাগাভাগি করে নিলেন যে প্রতি বছর মহাজিরগণ ক্ষেত বা বাগানের উৎপন্ন ফল ও ফসলের একটা নির্দিষ্ট পরিমাণ আনসারদেরকে দিবেন আর মহাজিরগণ এ কাজে শ্রম দিবেন ও দায় দায়িত্ব নেবেন আনাস ইবনে মালিক রদি আল্লাহ আনহর মা উম সুলাইম রদি আনহা ছিলেন আব্দুল্লাহ ইবনে আবু তালহা রদি আলাহুরা মা রসুল্লাহ সাল আলহি ওসাল্লামকে ফল ভোগ করার জন্য কয়েকটি খেজুর গাছ দিয়েছিলেন আর নবী করিম সাল আলহি ওসাল্লাম সেগুলো তার আজাদকৃত বাদী ওসামা ইবনে জদের মা উম্মমানকে দান করে দিয়েছিলেন ইবনি সিহাব রহমতুল্লাহ আলহী বলেন আনসরদ্লাহ আনহু আমাকে বলেছেন যে নবী করিম সাল্ল আলহি খাইবারে ইহুদিদের বিরুদ্ধে লড়াই শেষে মদিনায় ফিরে এলে মহাজিরগণ আনসারদেরকে তাদের অস্থায়ী দানের সম্পত্তি ফিরিয়ে দিলেন যেগুলো ফল ও ফসল ভোগ করার জন্য তারা মহাজিরগণকে দান করেছিলেন রসুল করিম সাল আলহি ওয়সাল্লামও তার অর্থাৎ আনসরদি আল্লাহ আনহুর মাকে তার খেজুর গাছগুলো ফিরিয়ে দিয়েছিলেন তারপর রেসুরুল্লাহ ওসাল্লাম উম্মু আইমানকে ওই গাছগুলোর পরিবর্তে নিজ বাগানের কিছু অংশ দান করলেন আহমদ ইবনি শবীব রহমতুল্লাহ আরহি বলেন আমার পিতা আমাদেরকে ইউনুসের সূত্রে এ হাদিস খানা উল্লেখ করেছেন এবং সেখানে হা ইতিহি এর স্থলে খাল ইসিহি বলেছেন যার অর্থ নিজ ভূমি থেকে হাদিস দু হজরত আব্দুল্লা ইবনে আমর রদিয়াল্লাহ আনহমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন আল্লাহ তালার বিশেষ প্রিয় চল্লিশটি স্বভাবের মধ্যে সর্বোৎকৃষ্ট হল দুধ পান করার জন্য কাউকে বক্রি দেওয়া কোন বান্দা যদি সবাবের আশায় এবং পুরস্কার দানের প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে উক্ত চল্লিশ স্বভাবের যে কোনো একটির উপর আমল করে তবে আল্লাহ রাব্বুল আলমিন অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন হাসান রহমতুল্লাহ আলহি বলেন দুধেল বকরি মানিহা দেওয়া ছাড়া আর যে কয়টি স্বভাব আমরা গণনা করলাম সেগুলো হলো সালামের উত্তর দেওয়া দাতার হাঁচির জবাবে ইয়ার হামুকাল্লাহ বলা চলাচলের পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানো ইত্যাদি কিন্তু আমরা পনেরোটি স্বভাবের বেশি গণনা করতে সক্ষম হলাম না হাদিস দু হজরত জাবির রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমাদের মধ্যে কিছু লোকের অতিরিক্ত ভূ সম্পত্তি ছিল তারা পরস্পর পরামর্শ করে ঠিক করলো যে এগুলো আমরা তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ বা অর্ধেক হিসাবে ইজারা দেব একথা শুনে রসুলুল্লা সাল্লাসাল্লাম বললেন কারো অতিরিক্ত জমি থাকলে হয় সে নিজেই চাষ করবে কিংবা তার ভাইকে তা চাষ করতে দিবে। আর তা না করতে চাইলে তা নিজের কাছেই রেখে দেবে মোহাম্মদ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলহির সূত্রে আবু সঈদ রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন জনৈক বেদুইন নবী করিম সাল্ল সাল্লামের কাছে এসে হিজরত সম্পর্কে জানতে চাইল তিনি তাকে বললেন থামো হিজরতের ব্যাপার সুকঠিন তার চেয়ে বরং বলো তোমার কি উট আছে সে বলল হাঁ আছে তিনি বললেন তুমি কি এর সাদকা অর্থাৎ জাকাত আদায় করে থাকো সে বলল হাঁ তিনি জিজ্ঞাসা করলেন তুমি দুধ পানের জন্য এগুলো মানি হা হিসাবে দিয়ে থাকো সে বলল হাঁ আবার তিনি প্রশ্ন করলেন আচ্ছা পানি পান করানোর ঘাটে সমবেত অভাবী লোকদের মাঝে বিতরণের জন্য ওটগুলো দহন করো কি সে বলল হাঁ তখন তিনি ইরশাদ করলেন এ যদি হয় তাহলে সাগরের ওপারে হলেও অর্থাৎ তুমি যেখানেই থাকো আমল করতে থাকো আল্লাহ তোমার আমলের প্রতিদানে কম করবেন না হাদিস দু হাজার চারশো আটান্ন ইবনে আব্বাস রদিআল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একবার এক জমিতে গেলেন যার ফসলগুলো আন্দোলিত হচ্ছিল তিনি জানতে চাইলেন কার ফসলের জমি লোকেরা বলল অমুক ব্যক্তির কাছ থেকে অমুক ব্যক্তি এটি ইজারা নিয়েছে তিনি বললেন জমিটার নির্দিষ্ট ভাড়া গ্রহণ না করে সে যদি তাকে সাময়িকভাবে তা দিয়ে দিত তবে সেটাই হতো তার জন্য উত্তম পরিচ্ছেদ এক প্রচলিত অর্থে কেউ যদি কাউকে বলে এই বাঁদিটি তোমার সেবার জন্য দান করলাম তাহলে তা জায়েজ কোন কোন ফেকাহ বিশারত বলেন এটা আরিয়ত হবে তবে কেউ যদি বলে এ কাপড়টি তোমাকে পরিধান করতে দিলাম তবে তা হিবা হবে হাদিস দু হাজার চারশো উনষাট হযরত আবুহরাদি আল্লাহ থেকে বর্ণিত রেসুলি করিম সাল্লহি সাল্লাম ইরশাদ করেন ইব্রাহিম আলিহি সালাম তার স্ত্রী সারাকে নিয়ে হিজরত করলেন পথে এক জনপদের জালিম বাদশাহ সারার জন্য হাজিরাকে হাদিয়া দিলেন তিনি ফিরে এসে অর্থাৎ সারা ফিরে এসে ইব্রাহিম আলিহি সালামকে বললেন আপনি কি জেনেছেন কাফিরকে আল্লাহ পরাস্ত করেছেন এবং সেবার জন্য একটি বালিকা দান করেছেন ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি আবুহরে রাদিয়াল্লাহ আনহুর সূত্রে নবী করিম সাল আলহিউসাল্লাম থেকে বর্ণনা করেন তারপর সেই কাফের সারার সেবার উদ্দেশ্যে হাজিরাকে দান করল পরিচ্ছেদ এক কেউ কাউকে আরোহণের জন্য ঘোড়া দান করলে তা উমরা ও সাদকা বলেই গণ্য হবে আর কোন কোনো ফেকা বিশারত বলেন দাতা তা ফিরিয়ে নিতে পারে হাদিস দু হাজার চারশো ষাট হযরত অমর রদি আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি একটি লোককে আল্লাহর পথে বাহন হিসাবে একটি ঘোড়া দিলাম কিন্তু পরে তা বিক্রি হতে দেখে রসুলুল্লা সাল্লাসাল্লামকে সে সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বলেন এটা খরিদ করো না এবং সাদকাকৃত মাল ফিরিয়ে নিও না